হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি লোগো তৈরি করবেন। আপনি যদি আপনার একটি ইউটিউব চ্যানেল খুলে থাকেন, তাহলে কিন্তু সেই চ্যানেলে আপনাকে একটি প্রফেশনাল লোগো অ্যাড করতে হয়। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব আপনারা কিভাবে আমার মতো একটি ইউটিউব লোগো তৈরি করবেন। তো তার আগে বলতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি লোগো তৈরি করার জন্য আমরা যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব সেটি হচ্ছে ফটো এডিটর। আপনারা চাইলে গুগল প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ফটো এডিটর লিঙ্কটি ডাউনলোড করে নেবেন। তো আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলতে পারেন না, আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর যারা ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারেন না, সেটাও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। আর আপনার যে আপনি লোগোটা তৈরি করবেন, সেই লোগোর পাশেই কিন্তু আপনার চ্যানেল ব্যানারটা দিতে হয়। যারা চ্যানেল ব্যানার তৈরি করতে পারেন না, আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে ইউটিউব চ্যানেলের একটি ব্যানার তৈরি করে নেবেন। তো ভিউয়ার্স, তারপরে যে কাজটি করতে হবে, আপনি ফটো এডিটর অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো ওপেন করার পরে এরকম একটি পেজ ওপেন হবে, তারপর আপনারা এখানে নিউ অপশনটিতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাদের থাম্বনেলের সাইজটা আসবে। তো একটি থাম্বনেলের, তো একটি লোগোর সাইজ কিন্তু এখানে আপনার লোগোর সাইজটি আসবে। তো আপনি কিন্তু এখানে লোগো সাইজ দিতে হবে। তো একটি লোগোর সাইজ হচ্ছে 1536x1536। তো আপনি এখানে 1536 দেবেন, এবং এখানে আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন। তো আমি যেহেতু হোয়াইট কালার রাখবো, তো আমি হোয়াইট কালার রেখে ওকে করে দিব। তো ওকেতে দেওয়ার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনি একটু এদিকে আসবেন। তো একটি এদিকে টেনে আসলে আপনি এখানে একটি লেখা পাবেন, টেক্সট ইমাজি। টেক্সট ইমাজিতে আপনি ক্লিক করবেন। করার পর আপনি এখানে এই অপশনটিতে ক্লিক করবেন, প্লাস আইকনটিতে ক্লিক করবেন। তো প্লাস আইকনটিতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ফেস শো হবে। তো এখান থেকে ধরুন আমি একটা লেখাই লিখব। তো লেখাটা লেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখানে জাস্ট উপরে টাইপ অপশনে ক্লিক করবেন। আমি ধরুন এখানে লিখবো এতে অল, তো আমি অল লিখে ওকে করে দিব। ঠিক আছে, আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারেন, টেক্সট পপুলার, তো আমি ধরুন লাল কালার দিব। টেক্সট বটম, এটাও লাল কালার। আউট বটম, এটাও লাল কালার। হোয়াইট বটম, এটাও লাল কালার। তো আমি সব লাল করে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আপনারা এটাকে বড়ো ছোটো করবেন। তো আমি ধরুন এটাকে একটু বড় করে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবারও প্লাস আইকনটিতে ক্লিক করবেন। করার পর আবারও এই টেক্সটটিতে ক্লিক করবেন। তো করার পর আপনারা আবারও টাইপ করবেন, ধরুন আমি এবার লিখব বাংলা। আপনারা বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। বাংলা লেখার পর আপনারা ধরুন আমি বাংলার কালারটি দিব কালো। তো ধরুন যে আমি এখানে সাইডটি অপশন রয়েছে, সারোটা অপশন আমি কালো করে দিয়ে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এবার আমি কালো লেখাটাকে, বাংলা লেখাটাকে একটু বড় করে দিব। বড় করে দিয়ে ধরুন এখানে বসিয়ে দিলাম। তারা দেখতেই পাচ্ছেন লেখাটা কিন্তু বসে গেছে। ঠিক আছে, অল এতে অল বাংলা, অল বাংলা। ঠিক আছে, তো অল বাংলা আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। আপনারা চাইলে এখানে কলম আইকনটিতে ক্লিক করে আপনারা এখানে আরও লেখালেখি করতে পারেন। তাছাড়া আপনারা আবারও প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপনারা গ্যালারির মতো একটি চিহ্ন পেয়ে যাবেন। গ্যালারি চিহ্নতে ক্লিক করলে আপনি কিন্তু আপনার গ্যালারির ফটোগুলোর কাছে চলে যাবেন। তো ধরুন আমি আমার চ্যানেলের ফটো লোগোটার অ্যাড করব। তো আমি চাইলে কিন্তু এই লোগোটাকে ছোট করে যে কোনো অংশে বসিয়ে দিতে পারি, আমি আমার বা এটার উপরেও বসিয়ে দিতে পারি। এটাকে ঢেকে আমি আমার চ্যানেলের লোগোটাকে বসিয়ে দিতে পারি। তো আপনারা আবারও প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপনারা অনেকগুলো ত্রিভুজ, চতুর্কোণী ভুজ, এরকম আপনারা অনেকগুলো পেয়ে যাবেন। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন। তারপর আপনারা এখানে অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন, কার্টন, তারপর গাড়ি, গ্লাস, আপনি সবগুলো ফিচার্স কিন্তু এখান থেকে আপনি ফ্রিতে
করতে পারবেন, কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না। তারপর আপনি আপনার মনের মতো হয়ে গেলে আপনারা জাস্ট উপরে একটি টিক মার্ক পাবেন, আপনারা সেই টিক অপশনটিতে ক্লিক করবেন। টিক অপশনটিতে ক্লিক করার পর আবারও ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে গ্যালারি সিলেক্ট করে দিবেন। তো গ্যালারি সিলেক্ট করে দেওয়ার পর আপনার এই ভিডিও আপনার এই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফটোটা কিন্তু আমার গ্যালারিতে চলে এসেছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি লোগো তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস আপনার মতামত জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা আপনি ভেবে থাকেন আমার এই চ্যানেল থেকে আপনি কিছু শিখতে পারছেন, অবশ্যই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ডিসক্রিপশন বক্সে অলনেট বাংলার অনেকগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে আপনি ওখান থেকে জয়েন করে আপনি যদি কোনো প্রশ্ন করেন তাহলে আপনি সরাসরি উত্তর পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলনেট বাংলা চ্যানেলের সাথে সদাসর্বদাই জুড়ে থাকুন। আল্লাহ হাফেজ।